কোটা সংস্কার আন্দোলনে অচল রাজধানী ঢাকা। এই আন্দোলনে গেল কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সড়ক অবরোধ করলেও সোমবার এর পরিধি আরও বিস্তৃত হয়েছে, যার প্রভাব পড়েছে ঢাকার অনেক সড়কে। কোটা সংস্কার আন্দোলনে কাউরনবাজার, বাংলা মোটর, কাটাবন, সায়েন্স ল্যাবের মূল সড়ক সহ অলিতে গলিতে বাঁশ দিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে আটকা পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া রাজধানীবাসীরা। শুধু হেঁটে সড়ক পারাপার হতে দিচ্ছেন আন্দোলনকারীরা। সোমবার বিকাল 3:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা প্রথমে জমায়েত হন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, পরে মিছিল নিয়ে আসেন শাহবাগ মোড়ে। এরপর রাস্তায় অবস্থান নিয়ে বন্ধ করে দেন যান চলাচল। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে। তারা বলেন, এবারের আন্দোলন শুধু প্রথম বা দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির কোটা প্রথার বিরুদ্ধে নয়, এই আন্দোলন সব শ্রেণীর সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে। আমাদের বর্তমানের আন্দোলনটির অবস্থান হচ্ছে শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নয়, একদম সকল গ্রেডে সকল ধরনের বৈষম্যমূলক কোটা প্রথা যেন বাতিল করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পোষ্য কোটা এবং অন্যান্য যে কোটাগুলো আছে, যারা অনগ্রসর নয় তারা যেন কোটা সুবিধাটা কোনোভাবে না নিতে পারে এবং যেন কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয়। প্রথম দিকে দাবি যেটা ছিল 2018 সালে, অর্থাৎ প্রথম দ্বিতীয় গ্রেডে তাকে চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করা। এখন আমাদের দাবি হচ্ছে শুধু প্রথম দ্বিতীয় নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলো গ্রেড থেকেই বৈষম্যমূলক কোটা প্রথা উদ্বুদ্ধ করে দিতে হবে, এটা আমাদের দাবি। আমাদের 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলনটা হয়েছিল তখন আমাদের দাবি ছিল, 2018 সালে দাবি ছিল শুধু প্রথম এবং দ্বিতীয় গ্রেডের কোটা সংস্কার করা। কিন্তু 2024 সালে এসে আজকে আমরা দাবি করছি সকল গ্রেডের সকল নিয়োগেই কোটার সংস্কার। আন্দোলনকারীরা মনে করেন, সরকার ইচ্ছা করলে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোটা প্রথা সংস্কারে পদক্ষেপ নিতে পারে, এক্ষেত্রে আদালতের রায়ের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আমাদের সরকারের নিকট আবেদন যে এটাকে হচ্ছে সংবিধানে আইন ইনক্লুড করে, সংসদে আইন পাস করে প্রয়োজন সংবিধান ইনক্লুড করে এটাকে বাস্তবায়ন করা। যেমনটা আমরা দেখেছি 2018 সালে সরকার কিন্তু নির্বাহী বিভাগের আইনের মাধ্যমে এটা উইথড্র করে দিয়েছিল। আমাদের এবারও দাবি এটাই যে প্রয়োজনে সংসদে আইন পাস করে সংবিধানে ইনক্লুড করে। আদালত মনে করুন যে আমাদের পক্ষে রাইটার দিল না, তখন সরকার চাইলে, সরকার তো আমাদেরই সরকার, সরকার চাইলে আমাদের পক্ষ থেকে একটা কমিশন গঠন করতে পারে, যে কমিশনে বিজ্ঞ ব্যক্তিত্বরা থাকবে, ছাত্র সমাজের প্রতিনিধিরা থাকবে এবং তারা সেই প্রতিনিধিরা একটা এই কমিশনে রিপোর্ট দিবে যে কিভাবে যৌক্তিক সংস্কারটা করা যায়। এবং এই এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা বিল আকারে যদি সংসদে উপস্থাপন করা হয়, একটা ক্ষমতাসীন সরকার চাইলে সেটাকে আইনে প্রণীত করতে পারে। সড়ক অবরোধের মতো কর্মসূচির কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে তা সহ্য করার আহ্বান জানান আন্দোলনকারীরা। বলেন, দেশের স্বার্থেই এ ছাড় দিতে হবে সবাইকে। আজকে আপনাকে তো দুর্ভোগ হচ্ছে, কিন্তু আগামীতে আপনার ছেলে যখন চাকরি পাবে না, আপনার ছেলে তখন না খাই মারা যাবে, কোনো ওই পরিবারটার কি হবে? তাহলে এই আন্দোলন শুধু আমাদের তো না, সকল মানুষের, যারা ঘোড়া তুলতে হয় সকল মানুষের, তাদের সন্তানের, কারো ভাইয়ের, কারো বোনের, অর্থাৎ এটা শুধুমাত্র আমাদের না, পুরো বাংলাদেশের একটা দাবি। এই আন্দোলন বা এই সমাবেশ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। সাধারণ মানুষ, শিক্ষার্থী, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু সাধারণ মানুষকে আর কিছুটা দিন ভোগান্তি করতে হবে। আমরা আশা করি আমাদের দাবি আদায় হবে। গণদুর্ভোগ বলতে আমাদের একটা কথা আছে যে বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে ক্ষুদ্রতম স্বার্থ পরিত্যাগ করা যায়, কোনো কোনো সময় ত্যাগ করা যায়। দেখুন, আমরা যে আন্দোলন করছি এটা শুধু আমাদের জন্য না, এটা জনগণের জন্য, সীমিত সময়ের জন্য ভোগান্তি হলেও আমরা বিশ্বাস করি এই ভোগান্তি মানুষ ভবিষ্যতে আর কখনোই ভোগ করবে না। কোটা সংস্কার আন্দোলনে সড়ক ও রেলপথ অবরোধের মতো ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে।